সুপ্রিয় দর্শকমণ্ডলী, অক্ষর .com.bd আজকে সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শকমণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। স্বাগত মজুমদার ভাই আপনাকে। আপনাকে ধন্যবাদ। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে রাজনৈতিক হাওয়া থেকে মুক্ত থেকে বিচার করাই বিচারকদের দায়িত্ব, প্রধান বিচারপতি। আর 5 লাখ শিক্ষার্থীর সমাগমের টার্গেট, বার্তা দেবেন প্রধানমন্ত্রী। মানবজমির রাজপথে জনসমর্থন দেখাতে চায় আওয়ামী লীগ। 2 সন্তান হারানো বাবা মা আর ঢাকায় থাকবেন না। আমাদের সময় ঢাকার যোগাযোগে নতুন দিগন্ত, বিচার বিভাগের প্রতি আস্থা হারালে খারাপ সময় আসবে, প্রধান বিচারপতি। আজকের পত্রিকা, ডলার যাওয়ার চাপ বেশি, আগের হারে ফিরতে পারে নিবন্ধন কর। কালবেলা ভোটের বছরে বই নিয়ে সংখ্যা, 619 কোটি সার খেয়েও নবাবি হারলে নবাব। মহাকাশ গবেষণা কেন্দ্র, বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে, প্রধান বিচারপতি। দেশ রূপান্তর, নগর হচ্ছে নির্ঘুম, দরকার নিরাপত্তা, দূর হোক হয়রানি। ইনকিলাব কি হবে সেপ্টেম্বরে, ব্যর্থদের মাঝে একাই লড়লেন শান্ত। করতে অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনানি রুখতে বিশেষ অভিযান, বিএনপির 45তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। টিভিএস ঢাকা দিল্লি কোঅপারেশন ভাইটাল ফর গ্লোবাল ইনক্লুসিভিটি ইন্ডিয়ান এনভয়। বাংলাদেশ পোস্ট, ওয়ার্ল্ড ব্যাংক বেক আপ টু বাংলাদেশ কিপস অন। প্রধান বিচারপতির বক্তব্যই আজকে সব কটা কাগজের শিরোনামে, অনেকদিন বাদে অবশ্য। যাই হোক, তিনি যেটা বলছেন একদম সরাসরি বলেছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত যদি বিচার বিভাগ না থাকে, বিচারালয় না থাকে, তাইলে কিন্তু প্রলয় নেমে আসবে। প্রলয় তো না, তিনি বলেছেন যে মানুষ আস্থার মানুষ কী হবে, প্রতি আস্থা হারালে খারাপ সময় আসবে। আমার তো মনে হয় উনি সঠিক কথাই বলেছেন। জি, বিদায়বেলায় সঠিক কথা বলেছেন, তো ওনাকে ধন্যবাদ। তবে ওই যে দুঃসময় আসবে, তিনি এই কথা বলেছেন, বিচার যদি প্রভাবিত হয়। তো এই আমাদের আগে একজন প্রধান বিচারপতি বলেছিলেন, বিদায়ী প্রধান বিচারপতি বলেছিলেন যে বিচার বিভাগে প্রলয় ঘটে গিয়েছে। রুল আমিন সাহেব এবং এর কারণও ছিল, তো বিচার বিভাগে কিছু প্রভাবিত কার্যক্রম হয়েছে, রায় হয়েছে, সিদ্ধান্ত হয়েছে অতীতে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, যেই প্রসঙ্গে রুল আমিন সাহেব বলেছিলেন বিচার বিভাগে প্রলয় ঘটেছে, যে আমাদের উদ্যোগেই যে যারা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদেরকে তথ্য দেওয়ার, হলফনামার মাধ্যমে তথ্য দেওয়ার একটা রায় হয়েছিল হাইকোর্টের একটা বেঞ্চে, বিচারপতি মতিনের বেঞ্চে। তো এরপরে এটা 2005 সালে, 2005 সালে ওই রায় হওয়ার পরে, তারপরে এটা আমরা বাস্তবায়নের, আমরা সুজনের উদ্যোগে আমরা এটা বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি। আমরা হলফনামাগুলো সংগ্রহ করে ওগুলোর ভিত্তিতে আমরা তুলনামূলক চিত্র তৈরি করে বিভিন্ন, তখন জাতীয় নির্বাচন ছিল না, অনেকগুলো উপনির্বাচন ছিল। প্রথম উপনির্বাচনটা ছিল আমার মনে আছে যে ইয়েতে আমাদের মাননীয় মন্ত্রী মান্নান সাহেবের, তিনি তখন প্রথমবারের মতো একটা উপনির্বাচনে দাঁড়িয়েছিলেন সুনামগঞ্জে, এম এ মান্নান। তো সেখানে প্রথম আমরা এটাকে কার্যকর করার চেষ্টা করেছি। তো একটা তুলনামূলক চিত্র তৈরি করে যারা যে কজন প্রার্থী ছিল আমরা ভোটারদের মধ্যে বিতরণ করার চেষ্টা করেছি। তো আমাদেরকে সাবধান করা হয়েছিল এই সব তথ্য যখন আমরা দিতে যাই তখন আমরা নিগ্রহের শিকার হইতে পারি, কারণ এগুলো আমাদের রাজনীতিবিদদের পছন্দ করবেন না। তবু আমরা এটা করেছি। তারপরে এটা আমরা এই অব্যাহত রেখেছি। তারপর হঠাৎ একদিন শুনি একজন সাংবাদিক আমাকে ফোন করে বললেন, আপনারা জানেন কি না এই মামলাটার বিরুদ্ধে, এই যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একটা আপিল হয়েছে। আমরা কেউ জানতাম না, এবং এরপরে জানলাম একটা এই যে গোপনে একটা আপিল হয়েছে, এবং গোপনে আপিল হয়ে এটা এই যে একটা লিভ টু অ্যাপিল গ্র্যান্ড করে, এবং এটা হিয়ারিং হবে, এবং সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে এটা ঘটেছে। যেটা ঘটেছে যে এই রায়ের বিরুদ্ধে একজন ব্যক্তি, আবু সাফা নামে এক ব্যক্তি,
সেই হাতিয়া হাতিয়া তার বসবাস, তিনি একটা হাইকোর্টে এর বিরুদ্ধে একটা আপিল করলেন, যে বললেন যে উনি যে একজন উদীয়মান রাজনৈতিক নেতা, উনি ব্যাপক জনপ্রিয় কিন্তু ওনার শিক্ষাগত যোগ্যতা কম, এবং তার শিক্ষাগত যোগ্যতা যদি প্রচারিত হয় তাহলে এটা তার বিরুদ্ধে যাবে, তাই তিনি হাইকোর্টে গিয়ে এটার ব্যাপারে তিনি আপিল করলেন। এবং যেটা গুরুত্বপূর্ণ মনে রাখা, তিনি কিন্তু অরিজিনাল যে মামলা হয়েছে তার সাথে কোনো সংশ্লেষ ছিল না। সাধারণত এই যে যাদের কোনো ওই সম্পৃক্ততা থাকে না মামলার সাথে, তাদেরকে আপিল করতে দেওয়া হয় না, তো আপিল করতে গোপনে আপিল করতে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এরপরে এই যে যে যারা অরিজিনাল লয়ার ছিলেন তাদেরকে তো নোটিশ দেওয়ার কথা, এই নোটিশও দেওয়া হয়নি। এই নোটিশ পরে আমরা জেনেছি যে যে ওনাদের নাম লিখে বাংলাদেশ হাইকোর্ট সুপ্রিম কোর্ট লিখে ওটা গায়েব করে দিয়েছে, তো তারা নোটিশও পায়নি। তো এইভাবে একটা সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে একটা আপিল করা হয়, এবং আপিল করার পরে আমরা এরপরে আবু সাফারের ব্যাপারে খোঁজখবর নেওয়ার চেষ্টা করলাম, আমরা লোকজন পাঠাইলাম এবং কয়েকটা খবরের কাগজে কতগুলো সংবাদ ছাপা হলো। তো আমরা আমরা ওখানে সেই হাতিয়াতে গিয়ে, সন্দ্বীপে, হাতিয়া না, সন্দ্বীপে গিয়ে আমরা জানলাম যে এই ভদ্রলোক যে কথা বলেছে সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা, সেই ভদ্রলোক পাকিস্তান ফেরত একজন সৈনিক, তিনি কোথাও যেন এই যে ঢাকার আশেপাশে কোথাও সিকিউরিটি গার্ডে কাজ করেন, এবং তিনি আরেকটা বিয়ে করেছেন, এবং তিনি তার মার মৃত্যুর পরে ওখানে যায় নাই, তো তিনি ওই এলাকায় আর জানো না। তো আমরা এগুলো রেকর্ড করে এনেছিলাম ওখানকার চেয়ারম্যানের এবং তার স্ত্রী অন্যান্যদের সাথে, আমরা কথা বলে এগুলো রেকর্ড করে এনেছিলাম, এবং আমাদের পক্ষে ডক্টর কামাল এটা উত্থাপন করার চেষ্টা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে, পুরো আপিল বিভাগের সামনে, এবং ডক্টর কামালকে সুযোগ দেওয়া হয়নি, ডক্টর কামালকে শোনা হয়নি। তারপরে সেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, পুরো আপিল বিভাগ তখন রায় দিয়েছে দি অ্যাপিল ইজ গ্র্যান্টেড, ওনাকে না শুনে, যে সম্পূর্ণ জালিয়াতির মধ্যে হয়েছে। এবং ডক্টর কামাল, ওটা তো বিখ্যাত ঘটনা, আপনারা জানেন কি না জানি না, আপনার দর্শকদের হয়তো কারো কারো মনে থাকতে পারে, ডক্টর কামাল তখন বলেছিলেন যে এই জন্য আমরা দেশ স্বাধীন করিনি, যে আপনারা যে অন্যায় করেছেন, আপনারা এই রায় যদি প্রত্যাহার না করেন আমি এখান থেকে উঠব না। এবং তিনি এই রকম একটা ঘোষণা দিয়ে সেখানে বসেছিলেন, শেষ পর্যন্ত তারা বাধ্য হয়েছে ওই ওই রায়টা ওই দিনে প্রত্যাহার করতে, এবং অ্যাটর্নি জেনারেল সহ আলাপ আলোচনা করে এর ব্যবস্থা করেছে। এবং এরপরে যেটা হয়েছে, এরপরে আবু সাফাকে ওই প্রধান বিচারপতি, তিনি অবসর গ্রহণের পর পরবর্তীতে রুলাম সাহেব প্রধান বিচারপতি হইলেন, এবং আবু সাফাকে আদালতে হাজির হওয়ার জন্য তলব করা হলো, তারা হাজির করল না। তারপর শেষ পর্যন্ত যেটা রায় হইল যে এটা কোনো আপিলই ছিল না, সম্পূর্ণ ভুয়া জালিয়াতের মাধ্যমে আপিল করা হয়েছে। এবং তো এটা আদালতের রায়, আমাদের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের রায়, তো আমাদের এই আদালতে এইরকম জালিয়াতি হয়েছে অতীতে, এবং প্রভাবিত রায় হয়েছে, এবং এটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। তো এই এবং এই জন্যেই মানুষের আস্থার প্রশ্ন, ও মানুষের এই যে এই রকম যদি ঘটে তাহলে নিঃসন্দেহে মানুষ আস্থা হারায়, এবং এই আস্থা হারানো এটা আদালতের জন্য এটা ইতিবাচক নয়, এবং এটা আমাদের বিচার বিভাগের জন্য এটা ইতিবাচক নয়, এবং এটা আমাদের আইনের শাসনের পক্ষে তো নিঃসন্দেহে ইতিবাচক নয়। তো এই আমি প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানাই, কিন্তু একই সাথে আমি মনে করিয়ে দিতে চাই আমাদের মাননীয় বিচারপতিদেরকে, যেটা অতীতে ঘটেছে এবং ভবিষ্যতে যেন না ঘটে, আমাদের সে ব্যাপারে সজাগ থাকতে হবে এবং আমাদেরকে নিশ্চিত করতে হবে, তাহলেই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, তা নাহলে প্রতিষ্ঠিত হবে না। আইনের শাসন কত দূর, আইনের শাসন কত দূর? ইনফ্যাক্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ওই যে সংবাদ সম্মেলন করেছেন তখন এই নিয়ে তো প্রশ্ন উঠেছে, এই যে আমাদের বিদেশি 160 জন যেই বক্তব্য দিলেন, যেই 176 জন এবং এখানের নাগরিকদের এই যে পক্ষ থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছে, এটা তো যে এ নিয়েই প্রশ্ন, আইনের শাসন নিয়ে প্রশ্ন।
তো এই এই রকম অতীতে ঘটনা ঘটেছে বলেই কিন্তু এই রকম প্রশ্ন উঠেছে। তো আমাদের আমি যে মাননীয় বিদায়ী প্রথম বিচারপতিকে ধন্যবাদ দিতে চাই, একই সাথে অন্যান্য বিচারপতিদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা যদি নিশ্চিত করতে না পারি তাহলে এটা যে ন্যায় বিচার এবং প্রভাবমুক্ত বিচার তাহলে কিন্তু আমাদের সকলকেই মাশুল দিতে হবে, আমরা কেউ সেই রক্ষা পাবো না। অনেক ধন্যবাদ আপনাকে। এটাও খবরই দেখছিলাম যে কালবেলায় শেষে হিস্ট্রি নাম হচ্ছে 619 কোটির সার খেয়েও নবাবই হালে নবাব, 119 কোটি টাকা কোনো বিষয়ই না। আপনি 119 কোটি টাকার কথা বলছেন, আপনি তো হাজার হাজার কোটির তো ওই মাপের মানুষ নয়, কিন্তু উনি তো নবাব, মানে নবাব বলা হয়েছে কিন্তু কোথাকার নবাব কে নবাব এই দুর্ভাগ্যবশত এখন ব্যাপক সর্বব্যাপী সর্বগ্রাসী যে আমাদের আমাদের অ্যাসাইলাম গ্রুপ কয় বিলিয়ন ডলার এখান থেকে নিয়ে গিয়েছে এবং কতটুকু অনুমতি নিয়ে গিয়েছে আমরা নিশ্চিত নই। এবং ওই যে আমরা শুনলাম যে যে ইভেন আমাদের যে বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র পরিসরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপস্থিতিতে এইসব নিয়ে আলোচনা হয়েছে, তিনি নিশ্চুপ ছিলেন। আমি একটা সূত্র থেকে একটা জায়গায় পড়লাম শুনলাম, তো এটা তো এই লুটপাট এই যে দুর্নীতি এটা তো এখন সর্বব্যাপী সর্বগ্রাসী, তো বড় বড়রা পার পেয়ে যায় এখন, এটা হয়তো অপেক্ষাকৃত ছোট, তো এরকম একটা স্বাভাবিক ঘটনা, এখন অস্বাভাবিক কিছু না। আরেকটা ব্যাপার হচ্ছে যে টাকা পাচার হচ্ছে, তারপরে যে আমি ডলারের খবর দেখলাম এখানে, যে আমরা সবাই তো জানি কারা পাচার করতেছে কে নিয়ে যাচ্ছে, তারপরেও কোনো অ্যাকশন তো দেখছি না। এটাই তো বিচারহীনতা, এটাই তো বিচারহীনতা, ন্যায় বিচারের অভাব। এবং যারা এই রকম হাজার হাজার শত শত কোটি বিলিয়ন ডলার যারা লোপাট করে, যারা বাইরে পাচার করে, তারা আইনের ওই ইয়ের থেকে আইনের আওতার থেকে বাইরে থেকে যান। এবং মনে আছে তো এমনকি আমাদের মুহিত সাহেব, আমাদের সাবেক মুহিত সাহেব হতাশা ব্যক্ত করেছিলেন আব্দুল হাই শিকদারের ব্যাপারে, আর অনেকেই আব্দুল হাই শিকদার তো কেউ স্পর্শ করতে পারে নাই, সম্প্রতি তার বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু এখন ধরা ছোঁয়ার বাইরে, এখন ইটস টু লিটল টু লেট। তো এইরকম তো বিচারহীনতার ওই যে নগ্ন উদাহরণ। এ ব্যাপারে আমি আশা করি আমাদের আদালত এ ব্যাপারে সোচ্চার হবে এবং তাদের যথাযথ ভূমিকা পালন করবে, তাহলে কিন্তু আদালতের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং আমরা ন্যায় বিচার নিশ্চিত হবে, একই সাথে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তো এরা যদি পার পেয়ে যায়, এদেরকে যদি এদের বিচার যদি স্থগিত হয়, তাহলে তো মানুষের মনে প্রশ্ন জাগাই স্বাভাবিক। না, ওই আজকের পত্রিকা যে শিরোনাম ডলার যাওয়ার চাপ বেশি, তারা যেটা বলছে যে কঠিন সময়ের মধ্যে রিজার্ভ। অবশ্যই আমাদের আমাদের যেই রাজনৈতিক পরিস্থিতি এখন, যে যে একটা অস্বাভাবিক একটা অনিশ্চয়তা, এবং এই অনিশ্চয়তা যদি না কাটে, অনিশ্চয়তায় হয় কি, অনিশ্চয়তায় যে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ভয়ানক প্রভাব পড়ে, মানুষ বিনিয়োগ করতে অনিচ্ছুক হয়, এবং শুধু তাই নয়, আমরা প্রতি নির্বাচনের সময় আমরা দেখেছি টাকা পাচার বেড়ে যায়। তো এখন বর্তমান তো আরও পরিস্থিতি এই যে ভয়াবহ, যে আমাদের কোনো রকম কোনো লক্ষণ দেখিনি আমরা একটা সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধানের, এবং তো সমঝোতা যদি না হয়, সমস্যার যদি সমাধান না হয়, তাহলে তো সহিংসতা, এবং এই সহিংসতা কিন্তু আমাদেরকে খাদের কিনারে নিয়ে যেতে পারে, ইনফ্যাক্ট খাদের মধ্যে ফেলে যেতে পারে, তো যেটা কারোর জন্যই কল্যাণকর হবে না। তো এই রকম অবস্থায় যে এই যে রাজনৈতিক জটিল পরিস্থিতি, অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডকে বারবার খালি জটিল অবস্থা তৈরি হচ্ছে, হয় কেন? কারণ দুর্ভাগ্যবশত আমাদের রাজনৈতিক নেতৃত্ব
যেই যেই আচরণ করার কথা সেই আচরণ করে নাই। 52 বর্ষ ধরে আমরা একটা টেকসই নির্বাচনী ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারিনি, যার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতার রদবদল হবে। যেই একটা আমাদের সমঝোতা এক অর্থে রাজনৈতিক বন্দোবস্ত হয়েছিল 1996 সালে পরোক্ষভাবে, যে আওয়ামী লীগ এবং তার জোটসঙ্গীরা ব্যাপক গণ আন্দোলন করেছিল, 173 দিন হরতাল করেছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, এবং বিএনপি প্রথম দিকে নাকচ করেছে বিভিন্নভাবে, এবং এরপরে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা মেনে নিয়ে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা অন্তর্ভুক্ত করেছে। 1996 সালে একটা একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে তারা পদত্যাগ করেছে। তো এটা একটা এক অর্থে একটা রাজনৈতিক বন্দোবস্ত, যার মাধ্যমে সমসুযোগ সৃষ্টি হয়েছিল, একটা সমতল ক্ষেত্র প্রস্তুত হয়েছিল, যার ফলে পরবর্তী যেই নির্বাচনগুলো হয়েছে, 1996 সালে প্রথম আওয়ামী লীগ জিতলো, তারপরে 2000 সালে বিএনপি জিতলো, তারপরে 2008 সালে আওয়ামী লীগ জিতলো। তো এইভাবে কারণ সমসুযোগ সৃষ্টি হয়েছিল, সমতল ক্ষেত্র প্রস্তুত হয়েছিল, এবং এটা সুফল, আমরা এগুলোই সুফল। কিন্তু দুর্ভাগ্যবশত 2011 সালে একতরফাভাবে এবং অসাংবিধানিকভাবে এই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের পদ্ধতিতে ফিরে যাওয়া হয়। এবং আমরা যেটা অতীতে দেখেছি যে আমাদের দেশে 11টা নির্বাচন হয়েছে পর্যন্ত, এই 11টা নির্বাচনের মধ্যে 7টা নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে, এবং এই 7টা নির্বাচনে এবং যার মধ্যে গত 2টি নির্বাচন অন্তর্ভুক্ত, এই 7টা নির্বাচনে যারা ক্ষমতা ছিল তারাই ক্ষমতায় ফিরে এসছে, আর 4টি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই 4টা নির্বাচনে যারা ক্ষমতায় ছিল অতীতে এই তত্ত্বাবধায়ক সরকার ঘটনার আগে, তারা কিন্তু আর ক্ষমতায় আসেনি, ক্ষমতায় ফিরে আসেনি। তো এবং এইগুলো এই নির্বাচনগুলো গ্রহণযোগ্যতা পেয়েছিল। তো এটা একতরফাভাবে অসাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান করা হয়। তার মানে কি, দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান হলো যিনি দলের প্রধান তিনিই সরকার প্রধান, এবং তিনি সংসদের নেতা, এবং তার মন্ত্রিসভার অধীনেই সংসদ কিন্তু আবার বাতিল হয় না, সংসদ বাতিল হয় না, সংসদ জীবন্ত থাকে। ওকে, সংসদ জীবন্ত থাকে, এবং এই যে সংসদ সদস্যরা সব রকম সুযোগ সুবিধা, সব রকম প্রভাব প্রতিপত্তি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। সংসদীয় গণতন্ত্রের কোনো দেশে কি পার্লামেন্ট জীবিত থাকে? এটা থাকতে পারে, দুই একটা দেশে থাকতে পারে, কিন্তু এটা এটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিবন্ধকতা, ব্যাপক প্রতিবন্ধক। কারণ আমি আগেই যেটা বলেছি, ইংল্যান্ডে তো নেই না, আমরা আগেই যেটা বলেছি যে যে সংসদ সদস্যরা সব রকম প্রভাব প্রতিপত্তি নিয়েই এবং সব রকম ক্ষমতা নিয়েই, এখন তো আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকেও, ইনফ্যাক্ট এটা আমার যতটুকু মনে পড়ে এটা ইয়েই বলেছিলেন আমাদের যে মেনন ভাই, রাশেদ খান মেনন, যে আমাদের সংসদ সদস্যরা নব্য জমিদার, তো ওনারা তো জমিদার, ওই ওই সব রকম ক্ষমতা নিয়েই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। তো এর মাধ্যমে এই যে পঞ্চদশ সংসদ নিয়ের মাধ্যমে ক্ষমতা চিরস্থায়ী হওয়ার একটা ব্যবস্থা হয়েছে, যেমন গত 2টো নির্বাচনে যারা ক্ষমতা ছিল তারাই ক্ষমতা ফিরে এসছে, এবং এখানেও তাই হবে। কারণ এর মূল কারণ হলো যে আমাদের দেশে ব্যাপক দলীয়করণ হয়েছে, যে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং একই সাথে নির্বাচন কমিশনার এবং দলীয়করণ হয়েছে দুর্ভাগ্যবশত। এবং প্রয়াত মাহবুব তালুকদারের ভাষায়, তিনি তো তার নির্বাচন নামা বইতে লিখেছেন যে নির্বাচনের এখন যে দায়িত্ব মূলত, এটা মানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নয়, কিন্তু নির্বাচনের এখন প্রভাবিত করে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটা নিয়ন্ত্রণ, নির্বাচন নিয়ন্ত্রণের অধিকার এখন নির্বাচন কমিশন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে চলে গিয়েছে, এবং আমরা জানি যে ব্যাপক দলীয়করণ হয়েছে। তাই আমাদের অনিশ্চয়তা, কারণ আমরা এই বর্তমান যে কাঠামো আছে, এই কাঠামোতে নির্বাচন হলে যারা ক্ষমতা আছে তারাই আবার ক্ষমতায় টিকে যাবে,
এবং তুই আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে তা নয়, কিন্তু আমাদের রাজনৈতিক, আমরা যদি এটা সমাধান করতে চাই তাহলে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে আলাপ আলোচনার মাধ্যমে একটা ব্যবস্থা করতে হবে যার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াটা, নির্বাচনটা একটা প্রক্রিয়া, একদিনের বিষয় নয়, এই প্রক্রিয়াটা সঠিক হবে এবং যেই নির্বাচন প্রক্রিয়াটা সঠিক করার দায়িত্ব কিন্তু এই প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নাগরিক সমাজ, তাদের ভূমিকা আছে, তারপরে গণমাধ্যমের ভূমিকা আছে, তারা যাতে দায়িত্ব পালন করতে পারে এবং তারা যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে সেটা নিশ্চিত করতে হবে এবং একই সাথে ক্ষেত্রটা সমতল করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, তার সময়টা আজ রাতের মতো এখানে বিদায় চাইছি, আগামীকাল আবার দেখা হবে, শুভরাত্রি।